সেই দুপুরের পর আবার এখন বাজে 7:10 জাস্ট। गुड मर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आशा करब प्रत्येके भालो आछो, आमराओ भालो आछि। आज के शुरू करलाम, एखन बाजे 11:17 और देखे कतटा बुझते पारछो जानि ना। आमार स्नान किन्तु हये गेछे। আজকে তো ডাল হয়ে গেছে, বাঁধাকপি তরকারি তো কালকে রাতেই করা আছে, আর ডিমটাকে সেদ্ধ বসিয়েছি, ডিমটা হবে। আর সব কাজ মোটামুটি হয়ে গেছে। স্নানটা কেন করে শুরু করলাম বলো তো, যা তেল কালকে দিয়েছিলাম রাত্রিবেলা ওটা নিয়ে আজকে ব্লগ শুরু করতে একদম ইচ্ছে করছিল না। খুব চিটকু চিটকু লাগছিল দেখতে, পুরো তেলাক্ত তেলাক্ত মুখ ঠুক সব যেন তেল হয়ে গেছিল। তাই জন্য আজকে মনে হলো না স্নান দান করেই শুরু করি, তাই জন্য একেবারে স্নানটা করে আসলাম। আর আজকে এখানে উঠেছে একটা মানে ঝাঁকানাকা আকাশ, একেবারে ঝাঁকানাকা রোদ উঠেছে, প্রচন্ড রোদ উঠেছে, রোদের বিভৎস একটা তাপ রয়েছে। তো এই দরজাটা একটু হাওয়ায় বন্ধ হয়ে গেছে বলে তোমরা সেভাবে খেয়াল করতে পারছো না, কিন্তু এই জানলাটার দিকে আমি তাকালে বোঝা যাচ্ছে প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড। তো এই আর কি, রান্না করব, এখনো পুরোটা হয়নি, ডিমটা সেদ্ধ হোক, তারপরে আবার রান্নাঘরে যাব। এখানে হচ্ছে বাঁধাকপি তরকারিটা একটু ধনে পাতা দিয়ে গরম করেছি, কারণ ওই যে বললাম ঘিয়ের গন্ধ খুব একটা ভালোবাসে না, তাই আজকে একটু ধনে পাতা দিয়ে ঘিয়ের গন্ধটাকে মেরে দিয়েছি আর কি। এই হচ্ছে, আর নিচে আছে এক বাটি ডাল, আর এখানে ভাতটা পরে বসাবো। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ডিমটাকে কড়া করে আজকে ভাজতেও বলেছে বর, ওরা আজকে ওরকমই খেতে ইচ্ছে করছে। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমার না পেস্ট করলে কষাতেও টাইম লাগে, আর আমার কাই কাই হয়েছে, একদম ভালো লাগে না। চলো এখন করবো সর্ষে তেলে রান্নাটা। রান্নাঘরেই আছি, বুঝতেই পারছো। ডিম দুটোকে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে একটু বেশি করে সুন্দর লাল লাল করে ভেজে নেবো, তাহলেই আশা করি কালারটা ভালো আসবে। যাই হোক, দেখে আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে। আমিও রোজ রোজ ভাবতে থাকি যে তোমাদেরকে কিভাবে কি দেখাবো না দেখাবো, রোজ একটা আলাদা কিছু। অবশ্যই আমি নিজেও আলাদা আলাদা যেমন দেখতে ভালোবাসি, তেমন আমি নিজেও দেখানোর চেষ্টা করি। জানি না কতদূর কি হয়ে ওঠে বা কিছু, রোজ রোজ হয়ে ওঠে না, এটাও ঠিক কথা, তবে চেষ্টা করি। তোমরাও যেরকম অনেকে আছো যারা আমার রেগুলার ব্লগ দেখো, তারাও হয়তো বসে থাকো দেখবি না আজকে কি দেখাবে এই ভাবনায়। আর আমি নিজেও ভাবনায় থাকি যে আমি আজকেরটা নয় কিছুভাবে হলো, কালকে আবার কি হবে। তো দেখি আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, ওর কাজ কতদূর কি হয়। তারপর আর চুলটা এখনো না পুরো শোকায়নি, তা হলেও আমি একটু বেঁধে নিয়ে তারপর রান্না করে এলাম। এমনিই যা চুল ওঠে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব। রান্না তো অনেক আগে হয়ে গেছে, এখন বসিয়েছি ভাত। এখন বাজে 1:15, তো 2টোর দিকে খাবে। চলো তোমাদেরকে আজকে ডিমটা দেখিয়ে দিই, ফাটাফাটি দেখতে হয়েছে ডিমটাকে। এই দেখো সুন্দর হয়েছে না দেখতে? খাবো তো পরে, আগে না দেখবো। সেই দুপুরের পর আবার এখন বাজে 7:10 জাস্ট। চুলটা বাঁধবো আর চলে যাবো একটু ডিমার্ট। ওর হল মানে একটু মনে হচ্ছিল, সেদিনকে আমি বলেছিলাম যে ধোসা ব্যাটারটা কি নেবো, বললো না থাক, নিতে লাগবে না। এবার হঠাৎই বোধহয় খেতে ইচ্ছে করেছে। এবার আমি না বিউলির ডালও এনে রাখি না, যে বিউলির ডালটা আমাদের সত্যি কথা বলতে খাওয়া হয় না, তাই জন্য আর আনা হয় না। তো ওই জন্য যে ঘরে বানিয়ে দেবো সেটাও পসিবল নয়। তো ওই জন্যে ও বলছে চলো তাহলে ডিমার্ট থেকে ধোসা ব্যাটারটাই নিয়ে আসেন। আমি জানি ডিমার্টে গেলে শুধু ধোসা ব্যাটার কখনোই আসবে না, ওই অফার থাকবে। তোমাদেরকে আজকে দেখাবো ডিমার্টের ভেতরে প্রত্যেকটা, মানে যতটা পারবো দেখাবো। খুব একটা ব্লগ বানানো যায় ওখানে সেরকমটা নয়, যদি সত্যিই যেত তাহলে আমার ইচ্ছেই ছিল একটা পুরো ডিমার্টের ওপরে ব্লগ বানাবো। ওগুলো না বড় বড় চ্যানেলের ক্ষেত্রে হয়তো মানে পারমিশন নিয়ে ব্লগগুলো বানানো হয়, এমনি আদারওয়াইজ ওরকমভাবে পুরো পাই টু পাই দেখানো যায় না যে এই জিনিসটার এই দাম, যে এই দামে রেখেছে অফারে, তো সেটা না কখনোই হয় না। আমি চেষ্টা করবো তাও আজকে কিছুটা কিছুটা করে পার্ট দেখানোর। ওরা উপর থেকে ট্যাগগুলোকে ঝুলিয়ে রাখে খুব সুন্দর করে, যাতে দামগুলো বোঝা যায়। স্পেশাল অফার দেওয়া থাকে, কোনোটা ডিমার্টে স্পেশাল জিনিস থাকলে স্পেশাল ডিমার্ট অফার বলে লেখা থাকে, খুব ভালো হয়। ওই জন্য সবসময়ই চেষ্টা করি ডিমার্টে। আর প্রাইসগুলো এত তোমাকে টানবে না, অফারগুলো এত তোমাকে টানবে, এটা যদিও বা বিজনেস পলিসি, এতটাই টানবে তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোও মনে হবে আমার তো এগুলো প্রয়োজন। যে বিস্কিট যে ক্যাডবেরি খাই না সেটা এটা মনে হবে ওরে বাবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাহলে তো একটা নিতেই হবে। আর এখানে ধরো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে ৬০ টাকা, মানে ৬০ টাকাতে তুমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে। একটা জিনিস মানে একটাই তুমি বিস্কিটের প্যাকেট নিলে, দুটো বিস্কিট ৬০ টাকা, তো একটা তুমি নিতে পারো ৩০ টাকায়। তো এই অফারটা আরো বেশি টানে, ওই জন্য না চেষ্টা করি। তবে অপ্রয়োজনীয় জিনিস খুব একটা আনি না, তাও চলে আসে মাঝে মধ্যে। আর ও ভীষণভাবে থামস আপ খেতে ভীষণ ভালোবাসে, তো ওটা তো আনবেই। আর এনেও ছিল, সেটা শেষ হয়ে গেছে। আমি জানি ও ওটাই আনতে যাচ্ছে, ধোসা ব্যাটার ফ্যাটার রইলো, গুলি মারো ওটাতে। ওটা তো অনলাইনে জিওমার্ট ফার্টেও পাওয়া যেত, কিন্তু কতই বার অফারের কম হতো। কিন্তু ও যাচ্ছে থামস আপের লোভে, আমি জানি আগের দিন অফার দিয়েছিল সেটাই। তো চলো, ও গেছিলো একটু নিচে, এই এলো কোথায়, এবার আমি চুলটা বেঁধে রেডি হই। তো চলো, এসে তো গেছে ডিমার্ট। এটা পুরোই বিস্কিটের সেকশন, এ পাশটা যত রকম বিস্কিট আছে, যত রকমের পাওয়া যায় আর কি, সবটা রয়েছে। আর ওপরে কি সুন্দর ট্যাগগুলো ঝোলানো দেখেছো, সব কটাতে অফার রয়েছে, ওই জন্য এরকম ঝোলানো। যেখানে ঝোলানো নেই তার মানে সেখানে অফার চলছে না, কিন্তু ওরকম পাওয়া মুশকিল। সব কটাতেই দেখো মোটামুটি ট্যাগগুলো ঝোলানোই থাকে। এই দিকটাতে তোমার গ্রসারি আইটেম সব কিছু পাওয়া যায়। আর আমরা এখন যে দিকটাতে আছি সেই দিকে যত কোল্ড ড্রিঙ্ক, জুস, চিপস এই সবের সেকশন, দেখো প্রত্যেক একটার মাথায় ট্যাগগুলো ঝোলানো। কে ফিরে যাবে এসব ছেড়ে। আর এই পাশটাতে শনপাপড়ি, এখন যেহেতু নবরাত্রি গেল, তারপর দিওয়ালি আসছে, তো ওই জন্যে এই সেকশনটায় প্রচণ্ড সব অফার চলছে। আর অনেক জিনিস পাওয়াও যাচ্ছে, চকলেটের প্যাকেট থেকে শুরু করে বড় বড় শনপাপড়ির প্যাকেট, নানান রকম মিষ্টি দিয়ে সুন্দর তৈরি করা প্যাকেট, অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে। আর জুসের সেকশনেও চলছে ভালো অফার। তো এই সব তো গেল, এবার আমরা যাবো একটু জামা কাপড়ের ওই দিকটা। কম্বল, চাদর, বেডশিট আর কি, আর গায়ে দেওয়ার চাদরও ছিল, টি শার্ট ছেলেদের, মেয়েদের শর্ট প্যান্ট এই সবের দিকটা। আর ওই দিকটাতে কুর্তি ফুর্তির ওই দিকে গিয়েছিলাম, কিন্তু ওই দিকটাতে আর ব্লগ করা হয়নি, মানে আর হয়ে ওঠেনি এত লোকের ভিড়। এখানেও দেখতে পাচ্ছ, এই দেখো ফ্লোর ম্যাটগুলোও রয়েছে, দেখেছো তো ওপরে সেই ট্যাগগুলো সবেতেই ঝোলানো থাকে। কি আর বলবার, লোকজন ক্যামেরা দেখলে এমন করে কেন তাকায় আমি বুঝি না, তোমরাও করো ইচ্ছে হলে। যাই হোক না কেন, দেখো এদিকটাতে ছেলেদের পাঞ্জাবিও রয়েছে, টি শার্ট রয়েছে, সবটাই রয়েছে। তো এই দিকটাতে আবার বাচ্চাদের সেকশন, দেখতেই পাচ্ছ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশটাতে। আর এখন আমরা যে দিকটাতে যাচ্ছি ওই দিকটাতে সব মেয়েদের টপ এইসব, আর এদিকে কৌটো পাউটা এইসবই রয়েছে। আর এ পাশটাতে পুরো দুধ, দই, পনির, চিজ এইসব। আর ও যে কোনাটাতে দাঁড়িয়েছিল ওখানে ধোসা, পরাঠা এইসব। তো মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে। ইলেকট্রনিকের জিনিসও রয়েছে। এবার আমরা বেরিয়ে যাব। তো রাস্তায় চলেও এসেছি, এক্ষুনি আমরা পৌঁছেও যাব। তো চলো যাওয়া যাক। ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, আর সুন্দর একটা না হাওয়া দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে তো জানি না, মানে বাইরেরই হাওয়া অবশ্য, মানে কোন দিক থেকে আসছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে রাতে আর কি করলাম সেসব কিছু দেখালাম না, কারণ আজকে খেয়েছি রুটি আর বেগুন ভাজা, তাই আর কি দেখাতাম। আসলে বেগুনটা পুড়তাম, কিন্তু দেখলাম যে একটুখানি পোকার মতো ফুটো হয়ে রয়েছে, তাই জন্য আর রিস্ক নিলাম না। আর সত্যি তারপর কেটে দেখলাম যে হ্যাঁ ফুটো রয়েছে, মানে পোকা রয়েছে, তাই জন্য মনে হলো যে আর পুড়বো না। ওকে আমি বললাম ভালো বেগুন নিয়ে এসো, তারপর আবার পুড়ে দেবো, কারণ ও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। আর এই ব্যালকানিতে দাঁড়িয়ে কথা বলাটা খুবই মানে অসুবিধাজনক হয়ে যায়, এত গাড়ি যায় আর সেটা সারা রাত যেতে থাকে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগের কিছু অন্তত ভালো লেগে থাকবে। আর কিছু অন্তত ভালো লেগে থাকলে, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। তো চলো টাটা।